শিক্ষার্থী আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলামী অর্থনীতি ইসলামী সমাজের ভোগ বিষয়ে আলোচনা করব। ইসলামী সমাজের ভোগ কি এটি জানার আগে আমরা সবাই ভোগ সাধারণ অর্থনীতি ভোগ কি এটা জেনেছি। ভোগ বলতে আমরা বুঝি কোনো বস্তু বা সেবা ব্যবহারের মাধ্যমে মানুষের অভাব পূরণ করাকে ভোগ বলে। অর্থাৎ উৎপন্ন দ্রব্য ও সেবা সামগ্রীর উপযোগকে ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করাকে ভোগ বলে। সামষ্টিক অর্থনীতিতে ভোগ সামগ্রিকভাবে আলোচনা করা হয়। একটি সমাজের সকল মানুষ তাদের ব্যয়যোগ্য আয়ের যে পরিমাণ ব্যয় করে সেটাই হচ্ছে ভোগ। আধুনিক অর্থনীতিতে ভোগ একটি বস্তুতান্ত্রিক বিষয়, কিন্তু ইসলামিক অর্থনীতিতে ভোগের ক্ষেত্রে নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ইসলামী অর্থনীতিতে আছে হালাল হারাম এর বিষয়। পবিত্র কোরআন হাদিস এবং ফিকহ শাস্ত্রে যে সমস্ত দ্রব্য সেবা সামগ্রী ভোগকে হালাল ঘোষণা করা হয়েছে সেটিকেই অনুমোদন করা হয়, আর যে সমস্ত দ্রব্য সামগ্রীর ভোগকে হারাম ঘোষণা করা হয়েছে তাকে বর্জন করা হয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। হে মানব জাতি, তোমরা পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র তা থেকে ভোগ করো, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপব্যয় করো না, কারণ অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই দেখা যাচ্ছে যে ইসলামী অর্থনীতিতে সব ধরনের অপবিত্রতা এবং অকল্যাণকর জিনিসকে বর্জন করে এবং কল্যাণকর এবং বিজ্ঞানসম্মত বিষয়গুলোকে গ্রহণ করা হয়। এখন আসি ইসলামী অর্থনৈতিক ভোগ বলতে আমরা কী বুঝি। ইসলামী অর্থনৈতিক ভোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইহকালীন তথা পার্থিব প্রয়োজনকে সীমিত করে মানুষের শক্তি এবং তার সামর্থ্যকে পারলৌকিক তথা আধ্যাত্মিক কল্যাণের জন্য নিয়োজিত করার প্রয়াসকেই ভোগ বলা হয়। আর তাছাড়া ইসলামী অর্থনীতি এবং সাধারণ অর্থনীতির ভোগ অপেক্ষার মধ্যে আমরা পার্থক্য দেখি, সেটা হলো সাধারণ অর্থনীতিতে ভোগ শুধুমাত্র ব্যক্তির প্রত্যাশিত আয়ের উপর নির্ভর করে, কিন্তু ইসলামী অর্থনীতিতে ভোগ শুধুমাত্র প্রত্যাশিত আয়ের উপর নির্ভর করে না, আরও অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ডক্টর এম এ মান্নানের মতে, একজন মানুষের ভোগ নির্ভর করে তার প্রত্যাশিত আয়, তার আন্ত পরিবার ভোগের স্তর, সমাজে বসবাসকারী তার সমশ্রেণীর আয়ের লোকদের ভোগের স্তর, সমাজে বিদ্যমান উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর লোকদের ভোগের স্তর, জাকাত সৎকার ইত্যাদি বিষয়ের উপরে ভোগটা নির্ভর করে। আমরা এখানে দেখো সেই হিসাবে ইসলামী অর্থনীতির ভোগ অপেক্ষা করছে সি ইকুয়াল টু এফ অফ ওয়াই, মানে ব্যক্তি প্রত্যাশিত আয়, আয় আন্তঃপরিবার আয়ের স্তর, আন্তঃপরিবার ভোগের স্তর, এই তার নিজ শ্রেণীর লোকদের নিজ আয় শ্রেণীর লোকদের ভোগের স্তর, ভি সমাজে বিদ্যমান উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর লোকদের ভোগের স্তর, যে জাকাত এস সৎকার ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এটি ইসলামী অর্থনীতির ভোগ অপেক্ষা। এখন আসি আমরা ইসলামী রাষ্ট্রের ভোগ প্রবণতা। ভোগ প্রবণতা কি তোমরা জানো, সেটি হচ্ছে হলো একটি সমাজের বা রাষ্ট্রের মোট আয়ের প্রবাহের সাথে মোট ভোগ প্রবাহের যে সম্পর্ক সেটি হচ্ছে ভোগ প্রবণতা।
এবং এই ভোগ প্রবণতা আমরা দুই ভাবে বিশ্লেষণ করি। একটি হচ্ছে হলো গড় ভোগ প্রবণতা বা এপিসি, যেটাকে অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম বলা হয়। আরেকটি হচ্ছে হলো প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, যেটাকে এমপিসি বলা হয়। অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম বা এপিসি হচ্ছে হলো মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, সেটি হচ্ছে হলো গড় ভোগ প্রবণতা। আর প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে? প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে হলো মোট আয়ের পরিবর্তনের ফলে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয়, এ দুইয়ের মধ্যে যে আনুপাতিক সম্পর্ক, তাকেই প্রান্তিক ভোগ প্রবণতা বলে। এই প্রান্তিক ভোগ প্রবণতা এবং গড় ভোগ প্রবণতার মধ্যে ইসলামী অর্থনীতিবিদদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। কারণ এক্ষেত্রে এই যে আমাদের ভোগ অর্থনীতির মধ্যে জাকাত সৎকার কথা বলা হয়েছে, এই জাকাত সৎকার গ্রহীতাদের এবং জাকাত দাতাদের ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তাছাড়া সর্বকালীন গড় ভোগ প্রবণতা এবং দীর্ঘকালীন গড় ভোগ এমপিসি এবং এপিসি এর মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। তাই ইসলামী অর্থনীতিবিদদের মধ্যে একটু মত পার্থক্য এক্ষেত্রে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে ডাক্তার এম এ মান্নানের মত অনুযায়ী, এই যারা জাকাত গ্রহীতা তাদের ভোগ প্রবণতা বেশি, সেই হিসাবে ইসলামী অর্থনীতির এপিসি এবং এমপিসি উভয় বেশি হবে। আর তাছাড়া যারা জাকাত দাতা তাদের গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা কমবে না, কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জাকাত সৎকা দান করে থাকে। আর তাছাড়া এই জাকাত সৎকা এগুলো তার মোট আয়ের নগণ্য একটি অংশ, সেটা হচ্ছে 2.5%, যার জন্য সেটা তার ভোগের উপরে তেমন একটা প্রভাব ফেলবে না। তাই এপিসি এবং এমপিসি ইসলামী সমাজে একটু বেশি হবে, এটি কমবে না। এই হিসাবে আমরা দেখি যে ইসলামী সমাজে যেহেতু জাকাত গ্রহীতার ভোগ প্রবণতা বেশি, সেই হিসাবে আমাদের ভোগ অপেক্ষকের ছেদক, যেটাকে আমরা এ বলি, সেটার মানটা একটু বেশি হয়। তোমরা একটি চিত্রের মাধ্যমে দেখো, দেখো চিত্র, তোমরা এই চিত্র আগেও দেখেছ। চিত্রের মধ্যে আমরা ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ দেখিয়েছি, এবং এই সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই যে রেখাটি আছে, এটি হচ্ছে সাধারণ অর্থনীতির ভোগ প্রবণতা রেখা। ভোগ রেখা, এই রেখা অনুযায়ী ই বিন্দুতে 45 ডিগ্রি রেখাকে, যেটাকে জিরো সেভিংস লাইন বলা হয়, সেটার সাথে ছেদ করেছে। কিন্তু ইসলামিক সমাজে যেহেতু এর মান বেশি হয়, অর্থাৎ ভোগ অপেক্ষকের ছেদক, যেটাকে স্বয়ংকৃত ভোগ বলা হয়, সেটা বেশি, সেটা এ ওয়ান হিসাবে দেখানো হয়েছে, সেজন্য ভোগ প্রবণতা রেখাটি সাধারণ অর্থনৈতিক ভোগ প্রবণতা রেখার উপর দিয়ে গমন করে, এবং সেটা হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়াই। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অর্থনীতির ভোগ রেখার চাইতে ইসলামী অর্থনীতির ভোগ রেখাটি একটু উপর দিয়ে গমন করে, ফলে দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি রেখাকে ই ওয়ান বিন্দুতে ছেদ করে ইসলামী অর্থনীতির ভোগ রেখা। ফলে আমাদের দেখা যাচ্ছে যে ইসলামী অর্থনীতির ভোগ এবং আয় উভয় সাধারণ অর্থনীতির ভোগ এবং আয় হতে বেশি হয়ে থাকে। এই হচ্ছে হলো ইসলামী অর্থনীতির ভোগ প্রবণতা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এখন আসি আমরা একজন ইসলামী ভোক্তার আচরণ, ইসলামী ভোক্তার আচরণ বিশ্লেষণে বিভিন্ন অর্থনীতিবিদ অবদান রেখেছেন। এক্ষেত্রে আমরা মঞ্জের কাপের অবদানটি নিয়ে একটু আলোচনা করব। মঞ্জের কাপ, তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। 1992 সালে এ কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার ইন অ্যান ইসলামিক সোসাইটি প্রবন্ধে এই ইসলামিক সমাজে বা ইসলামিক ভোক্তার আচরণ বিশ্লেষণ করে। তার মধ্যে সাধারণ অর্থনীতির যে চলকগুলো আছে, যে বিশ্লেষণ পদ্ধতি আছে, সেই বিশ্লেষণ পদ্ধতি দিয়েই আমরা ইসলামিক ভোক্তার আচরণ বিশ্লেষণ করতে পারি। তিনি এক্ষেত্রে ইসলামী ভোক্তার অবদানকে তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে থাকে। সেই তিনটি বিষয় হচ্ছে হলো কিয়ামতের উপর পূর্ণ বিশ্বাস, ইসলামী সাফল্যের উপর বিশ্বাস, ইসলামী ধন সম্পদের উপর বিশ্বাস।
এই তিন বিশ্বাসের উপর ভিত্তি করে একজন ইসলামী ভক্তার আচরণ গড়ে উঠেছে। তাই ইসলামী ভক্তার এখানে এই কিয়ামতের উপর পূর্ণ বিশ্বাস বলতে আমরা কি বুঝি, সেটি হচ্ছে হইল ইসলামী ভক্তা সে বিশ্বাস করে সে ইহকালীন ইহকালে যে ব্যয় করে সেটি মৃত্যুর পরে সেই ব্যয় সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। তাই সে যখন ব্যয় করে সে তখন ব্যয়ের সাথে সাথে পরকালীন কল্যাণের জন্য ব্যয় করবে। আর ইসলামের সাফল্যের উপর যে বিশ্বাস, ইসলামী সাফল্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একজন ইসলামিক ব্যক্তি বা একজন মুসলমান সে মনে করে তার কল্যাণ তখনই সর্বোচ্চ হবে যখন, বা তার সাফল্য তখনই আসবে যখন সে ইহকালে সর্বোচ্চ কল্যাণ লাভ করবে এবং পরকালেও মুক্তি লাভ করবে, এবং এটাই একজন মুসলমানের সবচেয়ে বড় সাফল্য। আর ইসলামে ধন সম্পদের উপর বিশ্বাস বলতে যেটা বোঝায়, এ সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আমরা উল্লেখ করব, সেটি হচ্ছে হইল আল্লাহ রসুল বলে, লোকেরা বলে আমার মাল আমার মাল, কিন্তু তার মাল শুধু ততটুকুই যতটুকু সে খেয়ে শেষ করতে পারে এবং যতটুকু সে পরিধান করে পূরণ করতে পারে, এবং সে যা আল্লাহর রাস্তায় খরচ করে জমা করেছে এটি হচ্ছে হলো তার মাল, আর বাকিটা সব অন্যের মাল অন্যের জন্য জমা করেছে। তাহলে এটি হচ্ছে ইসলামী ধন সম্পদ। তাহলে এইভাবে একজন ইসলামী ভোক্তা সে তার পার্থিব ব্যয় এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে তার কল্যাণ সর্বোচ্চ করার প্রয়াস চালায়, এই বিশ্বাসগুলোর উপর ভিত্তি করে সে তার কল্যাণ সর্বোচ্চ করার প্রয়াস চালায়। এক্ষেত্রে এই মঞ্চের কাপ যে তথ্যটি প্রচার করে সেটি হচ্ছে ইউ ইকুয়াল টু এফ অফ এস এস এফ এস প্লাস এফ এস এস, এখানে ওয়াই ইকুয়াল টু এফ এস প্লাস এস, এফ এস হচ্ছে হল পার্থিব ব্যয় এবং আল্লাহ রাস্তায় ব্যয়, এবং এস হচ্ছে সঞ্চয়, আর ইউ হচ্ছে উপযোগ বোঝাচ্ছে তার তৃপ্তি অবস্থা বোঝাচ্ছে। এবং এই সমীকরণের ভিত্তিতে আমরা একটি চিত্রের মাধ্যমে একজন ইসলামিক ভোক্তা তার ব্যয়কে কীভাবে ব্যয় করার মাধ্যমে কীভাবে তার কল্যাণটা বা তার তৃপ্তিটা সর্বোচ্চ করে করার প্রয়াস চালায় সেটি আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাই। চিত্রের মধ্যে দেখো আমরা ভূমি অর্থ হচ্ছে হলো এফ এস, অর্থাৎ ভোক্তার মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে হলো ভোক্তার এক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে হলো তার পার্থিব ব্যয় এবং আল্লাহর রাস্তায় ব্যয়ের সমষ্টি। আর লম্ব অক্ষে সঞ্চয় দেখানো হয়েছে, এখানে দেখো এ বি হচ্ছে হল এটাকে আমরা বাজেট রেখা বলি, যেটা ব্যক্তির ব্যয়যোগ্য আয়ের মাধ্যমে অঙ্কন করা হয়, এবং এক্ষেত্রে আই এ আই সি রেখা, আই এ আই সি রেখা হচ্ছে ইনকাম অ্যালোকেশন ইনডিফারেন্স কার্ভ, ইনকাম অ্যালোকেশন ইনডিফারেন্স কার্ভ, অর্থাৎ আয় বণ্টন নিরপেক্ষ রেখা, এটি সাধারণ অর্থনীতির অনেকটা নিরপেক্ষ রেখার মতোই এবং তার সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান। তা সেই হিসাবে একজন ইসলামী ভোক্তা তার এই ব্যয়যোগ্য আয় এবং এই ইনকাম অ্যালোকেশন ইনডিফারেন্স কার্ভ এর ভিত্তিতে সে তার কল্যাণ সর্বোচ্চ করে বা তৃপ্তি সর্বোচ্চ করে। এখানে এই এ বি বাজেট রেখা বা তার ব্যয়যোগ্য আয় রেখা এবং আই এ আই সি রেখা যেখানে স্পর্শ হবে সেখানে ভোক্তার কল্যাণ সর্বোচ্চ হবে, তৃপ্তি সর্বোচ্চ হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে ভোক্তা সে ভারসাম্য লাভ করেছে, এবং ই বিন্দুতে তার ভারসাম্য ব্যয় হচ্ছে হলো ওয়েম পরিমাণ, অর্থাৎ একজন ইসলামী ভোক্তা যদি ওয়েম পরিমাণ ব্যয় করে, এক্ষেত্রে ব্যয় অর্থ বলতে যাচ্ছে পার্থিব ব্যয় এবং আল্লাহ রাস্তায় ব্যয় ব্যয় করলে তার কল্যাণটা সর্বোচ্চ করতে পারবে, এবং এটাই তার ভারসাম্য অবস্থা। তাহলে এই ভারসাম্য অবস্থা অনুযায়ী সে ই বিন্দুতে সে ভারসাম্য লাভ করবে। তো এইভাবে মঞ্চের কাপ সে ইনডিফারেন্স কার্ভ, অর্থাৎ ইনকাম অ্যালোকেশন ইনডিফারেন্স কার্ভ এর ভিত্তিতে এবং ব্যয়যোগ্য আয়ের রেখার ভিত্তিতে সে ইসলামিক ভোক্তার কল্যাণ সর্বোচ্চ করার একটা প্রয়াস চালান। এটি হচ্ছে মঞ্চের কাপে ইসলামী ভোক্তার আচরণ বিশ্লেষণ, যেটা সাধারণ অর্থনীতির আচরণ বিশ্লেষণের মতোই অনেকটা। তা এই হিসাবে আমরা তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে মঞ্চের কাপ ইসলাম
ইসলামিক ভোক্তার এই যে ইহকালীন ব্যয় এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় এর মধ্যে সামগ্রিক সাধনের মধ্যে মাধ্যমে সে তার কল্যাণ সর্বোচ্চ করে। এইভাবে মঞ্চের কাপ্তান ভোক্তার আচরণ বিশ্লেষণ করেছেন। এক্ষেত্রে আরও অনেক ইসলামী চিন্তাবিদ ভোক্তারা আচরণ বিশ্লেষণ করেছেন, তোমরা সেই বিষয়গুলো দেখবা। আশা করি তোমরা বিষয় জিনিসটা বুঝতে পেরেছ এবং ইসলামী অর্থনীতির যে আরও যে থিওরিগুলো আছে মঞ্চের কাপের মতো অর্থনীতিটা যে তথ্যগুলি দিয়েছে আশা করি তোমরা সেগুলো পড়বা এবং দেখবা। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।